একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং একজন মানুষ যে কিনা আমেরিকাতে কাজ করতে আসছে, তাদের মধ্যে কী পার্থক্য, এটা বলার জন্য আসলে ভিডিওটা করছি। তো ধরুন একজন নিউ ইয়র্কে চলে আসছে কাজ করার জন্য, সে প্রতিদিন ফুড ডেলিভারি করে, আমি ধরে নিচ্ছি ফুড ডেলিভারি করে বিকজ ইটস এ ভেরি কমন জব লাইক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ইউএসএ। সো ধরে নিচ্ছি সে ফুড ডেলিভারি করে, তো আপনি দেখেন আমেরিকাতে কিন্তু একটা যে ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাদের একটা নীতিমালা অনুযায়ী এখানে সবাইকে পে করা হয়। লাইক একজন যদি ফুডও ডেলিভারি করে, তাকে পার আওয়ারে একটা মিনিমাম পেমেন্ট করতে হয়, এবং সেই মিনিমাম পেমেন্টটা ভ্যারি করে। ধরুন আমি ধরে নিচ্ছি একেবারে মোটামুটি একটা অবভিয়াস একটা ধরে নিচ্ছি যে $10 পার আওয়ার। এখন দেখেন এই $10 পার আওয়ার একটা ফুড ডেলিভারি বয় বা ফুড ডেলিভারি ম্যান ডেলিভারি করবে, এক ঘন্টা কাজ করবে, তাকে $10 দেওয়া হবে। এখন একটা ডেলিভারি করলো, ধরুন এক জায়গায় ডেলিভারি করলো, সে $50 বা $60 কোনো খাবার ডেলিভারি করলো। তো নর্মালি যেটা মানুষ করে যে আপনাকে কিছু টিপস দেয়, ধরুন সেই টিপসের পরিমাণ হলো $2 বা $1 ধরুন। এখন আপনি দেখেন প্রতি ঘন্টা কাজ করে পাচ্ছেন $10, পাশাপাশি আপনি একটা ডেলিভারির জন্য পাচ্ছেন $1। এটা অনেক বেশি হয়, নর্মালি বেশি হয়, আমি কম বোঝানোর সুবিধার্থে ধরছি। তার মানে আপনি যদি দিনে 8 ঘন্টা কাজ করতে পারেন, বা ধরুন আপনি 8 ঘন্টা কাজ করবেন না, আপনি খুবই আরামপ্রিয় মানুষ, আপনি কাজ করবেন 7 ঘন্টা, 7 ঘন্টা কাজ করে আপনি ঘুমাবেন, খাবেন, ঘুরে বেড়াবেন ইত্যাদি ইত্যাদি, তো সেক্ষেত্রে আপনি $7.70 প্লাস আপনি যে ওই যে ডেলিভারি করছেন, এখন এই 7 ঘন্টায় আপনি কতগুলো ডেলিভারি করবেন এটা কেউ জানে না। ধরেন আপনি 7 ঘন্টায় আপনি 7টা ডেলিভারিও করতে পারেন, 14টাও করতে পারেন। তা আমি ধরে নিচ্ছি যে আপনি একেবারে প্রতিদিন টিপস পান $20, মানে $20 সরি, অ্যান্ড আপনি 7 ঘন্টা কাজ করেন, এই জন্য আপনি পান $70। দ্যাট মিন্স $70 + $20 = $90 আপনি প্রতিদিন ইনকাম করেন একটা ডেলিভারি ম্যান। আপনি নিউ ইয়র্কে কাজ করেন অথবা DC-তে কাজ করেন, এখন দেখুন আপনার এই যে $90 প্রতিদিন, ধরুন আপনি মাসে 20 দিন বা 25 দিন কাজ করেন, আপনি 25 দিন কাজ করলে আপনার অ্যারাউন্ড আপনার $2,300-2,400 হয়ে যায়, ধরুন $2,300। সেক্ষেত্রে আপনার ইনকাম প্রতি মাসে গিয়ে দাঁড়ায় আপনার বাংলাদেশি টাকায় প্রায় $2,40,000-এরও বেশি টাকা। এখন এই টাকা আপনি যে ইনকাম করেন আপনার খাওয়া খরচ বাবদ, এবং আপনি যদি রুম শেয়ার করে থাকেন তাহলে এটা ধরেন আপনার ডিপেন্ড করে যে $600-700, তো আপনার যদি $700 বা $800 আপনি যদি মাইনাস করে ফেলেন $2,400 থেকে, তাহলে আপনার অ্যারাউন্ড $1,600। এই $1,600 হলো আপনার প্রতি মাসের ইনকাম। হ্যাঁ, এই টাকাটা কিন্তু আপনি চাইলে পুরোটাই বাংলাদেশে আপনি আপনার ফ্যামিলিকে দিয়ে সার্ভ করতে পারেন। এক্ষেত্রে যেটা হবে, ভিজুয়ালি দেখা যাবে যে আপনি বাংলাদেশে প্রায় প্রতি মাসে $1,50,000 পাঠাচ্ছেন, একজন আপনি শ্রমিক কাজ করছেন $1,50,000 পাঠাচ্ছেন। আমি কিন্তু মিনিমাম কথা বলছি, এটার আরও অনেক বেশি হতে পারে। এখন দেখুন একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টের কথায় আসুন, দেখেন একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট না পারে আলাদা করে কাজ করতে, না পারে, হ্যাঁ কাজ অনেকে করে যারা হয়তো কিছু ফাইন্যান্সিয়ালি ল্যাকিংস আছে, মানে টিউশন ফি দিতে হবে এ ধরনের কাজ করে, তো সেই সংখ্যাটা খুবই কম। ধরে নিন যে আপনার 98% গ্র্যাজুয়েট স্টুডেন্ট কোনো কাজ করে না, তারা সারা মাস ল্যাবে গরু গাধার মতো খাটাখাটি করে, এবং তাদের কোনো ওয়ার্কিং আওয়ার নাই, কখনো অনেক ভোরে যেতে হয়, কখনো অনেক রাতে আসতে হয়, আবার কখনো একটু বেলা করে গেল, তো কখন আসবে তার ঠিক নাই। এই যখন আপনার জীবনযাত্রা, তখন আপনি মাসে গিয়ে আপনি হয়তো একজন PhD স্টুডেন্ট হলে, খুব বেশি হলে অ্যারাউন্ড $2,000 আপনাকে দেয়, বা কোথাও কোথাও বেশি, বড় শহর হইলে একটু বেশি, বা সেখানে আবার আপনার থাকা খাওয়ার খরচও বেশি। তো এখন এই $2,000 আপনি বাসা ভাড়া দেনই হচ্ছে। এখন ধরেন আপনি স্টুডেন্ট, আপনার ওয়াইফ আছে, আপনি রুম শেয়ার করতে পারেন না, বা ধরেন আপনি ওয়াইফ নাই, আপনি ব্যাচেলর, বাট আপনার যে কোনো কারণেই হোক ধরেন রুম শেয়ার করছেন না কিন্তু অ্যাপার্টমেন্ট শেয়ার করছেন, তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনাকে
দেখা যাবে যে শহরভেদে খুব কম করে হলেও $800 থেকে $900 বা $1,000 আপনার খরচ হয়ে যাবে। এখন আপনি পাচ্ছেন $2,000, আপনার এই নয় দশ বা এরকম $1,000 আপনার খরচই হয়ে যাচ্ছে, আপনার থাকছে মাত্র $1,000। এই যে $1,000, এই $1,000 আপনি পুরোটুকু আবার দেশে পাঠাতেও পারছেন না, বিকজ আপনি হয়তো এখানে ক্রেডিট কার্ড ইউজ করছেন, অথবা আপনি ভাবছেন যে আপনার একটা গাড়ি কেনা লাগবে, এখন সেই গাড়ি আবার কেনার জন্য আপনি অন্য কারোর কাছ থেকে ধার করছেন, আবার দেখা যাচ্ছে গাড়ি না কিনে আপনার হয়তো অন্য কোনো ইউনিভার্সিটির একটা খরচ চলে আসছে, এখন আপনাকে সেটা বেয়ার করতে হচ্ছে। তো এসব করে দেখা গেছে যে আপনি অলরেডি অনেক মানুষের কাছ থেকে লোন নিয়ে ফেলছেন। ওই যে $1,000 বাঁচতেছে, আপনি হয় ওখান থেকে $200-$300 যোগাচ্ছেন আপনি একটা গাড়ি কিনবেন বলে, অথবা ওই $200-$300 অন্য কোনো কারণে যে ধার করছেন সেটা আবার শোধ করতেছেন। জীবনের এই চক্রে আসলে এই আমেরিকাতে পড়তে আসা গ্র্যাজুয়েট স্টুডেন্টদের প্রতি মাস শেষে আসলে সেরকম কোনো কিছু থাকে না, আমি এটা বলছি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম যেটা ক্রিয়েট হয় যে ধরেন একই গ্রাম থেকে একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয়ে আমেরিকাতে আসছে, আরেকজন আসছে যে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে, দেখা যায় যে যে কাজ করছে সে গাড়ি বাড়ি করে ফেলছে বাংলাদেশের গ্রামে, ব্যবসা ট্যাবসা করার স্টার্ট করছে, আর যে গ্র্যাজুয়েট স্টুডেন্ট সে বছরের পর বছর এই 4-5 বছর ধরে খালি পিএইচডি পড়ে যাচ্ছে, খালি পড়াশোনাই করছে, কোনো ইনকাম নাই, কোনো ভিজুয়াল কোনো প্রোগ্রেস নাই। এই ক্ষেত্রে এখন আপনার যেটা হবে, ধরুন আপনার ফ্যামিলির কেউ গেছে এক জায়গায় এবং সেখানে ওই লোকের ফ্যামিলির মানুষও গিয়েছে, সেটা হতে পারে কোনো দাওয়াতে, কোনো বাজারে, কোনো মজলিসে, যে কোনো জায়গাতেই, এখন কিন্তু আপনি তো আপনাকে কিন্তু একেবারে মানে ধুয়ে টুয়ে দিবে, আর কি করে পড়াশোনা করে, এগুলো করে কোনো লাভ নাই, আমার এই ছেলে কাজ করছে সে 5-7 লাখ টাকা ইনকাম করছে, ব্লা 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 ব্লা, এই ধরনের কথা শুনতে শুনতে সো আপনার মাথা একেবারে গুলাই যাবে। সো আপনি যখন আমেরিকাতে আসবেন পড়াশোনা করতে, আপনার ফ্যামিলিকে আগে থেকে একটা হেডসআপ দিয়ে আসবেন যে আমি আমেরিকা যাচ্ছি পড়াশোনা করতে, আই উড নট বি এবল টু গিভ ইউ বাড়ি গাড়ি হ্যান ত্যান অনেক কিছু, ব্যবসা বাণিজ্য কোনো কিছু দিতে পারবো না, আই জাস্ট ওয়ান আই কন্টিনিউ মাই স্টাডি ইন ইউএসএ, অ্যান্ড দেন আপনি চাকরি করবেন, সেই সময়টা আস্তে আস্তে হয়তো অনেকে অনেক কিছু করে ফেলবে, বাট ধৈর্য ধরে থাকবেন, ফ্যামিলিকে বুঝাবেন, এছাড়া কোনো উপায় নাই, আদারওয়াইজ আপনি শেষ। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, থিঙ্ক করবেন, এতে করে আপনার এবং আপনার ফ্যামিলি এবং অন্যান্য মানুষের জন্য খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড। আমি আবারও বলছি, যদি আপনাদের জীবনের কোনো মোটিভেশনাল কোনো স্টোরি থাকে এবং আপনারা যারা স্ট্রাগল করছেন তারা যদি লিখতে চান আমাকে, আমাদের পেজে স্কুল অফ দ্য পিপলে প্লিজ লিখে পাঠান, আমি আপনার লেখাটা পাবলিশ করব, সম্পূর্ণ ক্রেডিট আপনাকে দেওয়া হবে, অ্যান্ড আমরা সবার মতামত নিয়ে এটাকে পাবলিশ করব যাতে আরও অনেক মানুষ উপকৃত হয়। এবং আপনারা ইমেল করতে পারেন লেখাটি স্কুল অফ দ্য পিপল bd@gmail.com, অথবা আমাদের স্কুল অফ দ্য পিপল .com যেটা আছে ওয়েবসাইট সেখানে লিখে পাঠাতে পারেন, অথবা আপনারা facebook.com/schoolofthepeople ইনবক্স করতে পারেন। থ্যাংকস অ্যাগেন, স্টে টিউনড অ্যান্ড ঈদ মোবারক অ্যাগেইন, স্টে সেফ, বাই।